नमस्कार बंधुरा, आमि डॉक्टर चंदन और आमार यूट्यूब चैनल गार्डन आर्टिस्टे तुम्हारे स्वागत जानाई। जे भिडियो निश्चय तुम जे एक शीतकाले खूब जनप्रिय फुल एवं खूब सुंदर फुल जारबेरा जेटा आमि तुम्हारे देखाते एसेछि जे माटी छाड़ा तुम्हारा किभाबे करते पारबे। हाँ, तुम्हारा ठीक सुनेछो, माटी छाड़ा माने देखो जारबेरा हलो एमन एकटा गाछ जेटाके माटीते करा जाय किन्तु सेटा हलो देशी भेराइटीटा हले भालो हय। एई जे टिश्यू कल्चारेर गाछगुलो आछे एगुलो जदि आमरा माटीते करि सेक्षेत्रे कि हय अनेक समय पचे जाय, पचे मारा जाय, फुलटाओ सेरकम हय ना। ताई एर जन्य जे माटीटा आमि बानियेछि माने माटी तो नय सरि पटिं मिक्स, पटिं मिक्स माने आमरा जे पटे लागाबो सेई पटेर एकटा आमार जेटाके गाछ बसाबो सेटाके पटिं मिक्स बला हय। सेटा आमि बानियेछि एकदम माटी छाड़ा सोयल लेस मीडिया। तबे एई गाछ एकटु जल भालोबासे सेटाओ आमादेरके लक्ष्य राखते हबे। आबार गाछेर गोड़ाते जेमन ना जल जमे सेटाओ आमादेर देखते हबे एबं तार साथे देखते हबे गाछ जाते पुष्टि पाय। তাহলে আমাদের কি ধরনের মাটি তৈরি করতে হবে, আমাদের যে মাটিটা তৈরি করতে হবে সেখানে তোমাদের নিতে হবে এক ভাগ ফার্মি কম্পোস্ট বা পাতাপচা সার। গোবর সার কিন্তু এখানে নেবে না, কারণ গোবর সারে এরতে ফাঙ্গাস লেগে যেতে পারে, ঠিক আছে। গোবরে নানা রকম ব্যাকটেরিয়া থাকে, তো গোবর সারটা নিও না, এখানে ভার্মি কম্পোস্টটাই আমি বলবো নিয়ে নিও। এক ভাগ ভার্মি কম্পোস্ট, এক ভাগ নেবে নদীর সাদা বালি মাটি, বা তোমরা এখানে বিল্ডিং তৈরি করার স্যান্ডটাও নিতে পারো। তো বিল্ডিং তৈরি করার স্যান্ডটা নেওয়ার আগে সেটাকে তুমি একটু সাফ জলে ভালো করে ধুয়ে নেবে, কারণ এটাতে নোনা ভাবটা একটু থাকে, ফাঙ্গাস লাগার চান্সেস থাকে। তো তুমি একটু সাফ জলে ধুয়ে নেবে। আর তার সাথে কী নেবে, তার সাথে নেবে এক ভাগ কোকোপিট। হ্যাঁ, তার সাথে দিতে হবে কোকোপিট, কারণ কোকোপিটটা ময়েশ্চারটা মেনটেন করবে। কারণ তাছাড়া বালি যা দিয়েছো তুমি, ভার্মি কম্পোস্ট দিয়েছো, তাতে জল থাকবে না, তাই তোমাদের এটা ব্যবহার করতে হবে। তো যখন তুমি ব্যবহার মাটি তৈরি করে নিয়েছো মানে পটিং মিক্স তৈরি করে নিয়েছো, তার আগে তোমাকে যে টবে প্রতিস্থাপন করবে সেই টবটাকে তৈরি করতে হবে। তো টবটাকে তৈরি করার জন্য কী করতে হবে, দেখো টবে একটা যে কোনো ভালো টবে তোমরা জানো এখানে একটা হোল থাকে, ঠিক আছে, তলায় একটা ফুটো থাকে। তো সেই ফুটোটাকে আমাদের করতে কী হয়, এরকম একটা ভাঙা টব বা খোলামকুচি দিয়ে ওপরটা ঢাকা দিতে হয়, ঠিক আছে। এটা করার পর কি করতে হয়, এই যে যে নদীর বালি আছে সেটা চালার পর যে এই যে গ্রাভেলসগুলো বেরোয় নুড়িগুলো, এগুলোকে আমাকে একটা লেয়ার করে দিয়ে দিতে হবে, ওইটাকে কভার করে দিতে হবে, ঠিক আছে। এটা হলো সেকেন্ড পার্ট। থার্ড পার্ট কী হলো, যে বিল্ডিং তৈরি করার যে স্যান্ড লাল বালি হয় এটাকে আমি তার উপরে একটা বেড করে দিয়ে দেবো। এই যে আমি প্রসেসটা করলাম, এতে তুমি যতই জল দাও যে কোনো গাছেই গাছ মরবে না। এটাতে তো এই যে পটিং মিক্স করেছি সেটাতে তো কোনোভাবেই জল দাঁড়াবে না, অন্যান্য ক্ষেত্রেও অন্যান্য গাছের যে পটিং মিক্স তৈরি হয় সেখানেও তোমার জল দাঁড়াবে না এই প্রসেসটাতে। এবারে চলো আমি মাটিটা পটিং মিক্সটা একটু দিয়ে নিই। কিছু কিছু টিপস তোমাদের দিয়ে দিচ্ছি, এই যে দিচ্ছ এটাকে কিন্তু একটু চেপে চেপে দেবে, কারণ কী হয় এক তো পোরাস এই জিনিসটা হয়েছে এর মধ্যে হাওয়া থাকে, এবার এই হাওয়াটা যদি থাকে তাহলে তোমার কী হবে গাছের গোড়াতে ইনফেকশন করতে পারে, হ্যাঁ জল জমে, তাই ওটাকে একটু লক্ষ্য রাখবে। এবারে আমি দেখি গাছটা বসছে কিনা, হ্যাঁ গাছটা বসছে, ঠিক আছে। একটু আমাদেরকে একটু কমিয়ে নিতে হবে, আমি এটা 8 ইঞ্চি টব নিয়েছি, হ্যাঁ একটু কমিয়ে নিলাম। আচ্ছা এবারে তোমাদের একটা জিনিস দেখাই আমি, গাছটাকে যে বের করবে তোমরা এটাতেও রাখতে পারো এবং এখানেও করতে পারো, এই মেটেরিয়ালটাও ওই মাটিই আছে মানে এই যেটা বানানো আছে। গাছের জারবেরা গাছের যেখান থেকে শুটগুলো বেরোচ্ছে সেটা কিন্তু একদম মাটির নিচে যেমন না থাকে সেটা লক্ষ্য রাখবে। তাই তোমরা যে গাছটা কিনে নিয়ে আসবে গাছটার এই এত দূর অবধি তোমরা মাটিতে ঢোকাবে না, এই এতটা ওপরে রেখে দেবে, তাহলে তুমি গাছটাতে কোনোভাবেই মরবে না। যাই হোক আমি গাছটাকে বের করে নিই। তো গাছটাকে বের করার একটা প্রসেস হলো এইভাবে ধরবে মাটিটাকে চেপে এবং একটু জাস্ট টোকা দেবে। দেখো আমার গাছটা বেরিয়ে গেল, ধানের তুষ দিয়ে করা আছে, আমি কিন্তু এই রুট বলটা ভাঙবো না, জাস্ট একটু আস্তে করে নিয়ে বসিয়ে দেব। এবারে
আমি বললাম যতটা গাছটা আছে এই যে টব থেকে আমি বের করছি টবের মাথা অবধি আমি মাটি দেবো না একটু কম করে দেব তাহলে কি হবে আমার যতটা পটিং দেওয়াই আছে অতটাতে থাকবে এবার যদি আমি পুরোটা তোলাই বসিয়ে দিই তাহলে সেই গোড়া থেকে ফাঙ্গাস লেগে গাছটা মারা যাবে আমি এতটা বসালাম এবারে বাকি মাটিটা দিয়ে দেব ঠেসে ঠেসে কিন্তু ভরতে হবে হ্যাঁ কারণ এটাতে বললাম তো জল জমার প্রবণতা এই ফাঙ্গাস লেগে যায় এবারে আমি যেই তোমাদের এটা দেখালাম এই গাছটা রাখবে কোথায় এবং এর খাবার সেটা নিয়েও বলতে হবে তো এই গাছটা রাখবে কোথায় যার বেড়া ফুল সানলাইটের গাছ ফুল সানলাইটে রাখবে শীতকালে গ্রীষ্মকালে কিন্তু একে সেমি সাইডে নিয়ে যাবে নাহলে কি হবে পাতাগুলো পুড়ে পুড়ে যাবে গাছ জল ভালোবাসুক চাই না বাসুক প্রতিস্থাপনের পরে গাছের কিন্তু সঙ্গে সঙ্গে ভর্তি করে জল দিয়ে দিতে হয় তা আমি মোটামুটি গাছটাকে প্রতিস্থাপন করে দিলাম ঠিক আছে দেখো আমি চেপে চেপে মাটি দিচ্ছি এটা খুব ফাঁপা মাটি তো এভাবে দেওয়া হয়ে গেল আমার ঠেসে ঠেসে তোমরাও এইভাবে দেবে কিন্তু কখনোই যে টবটাতে ছিল তার উপরে মাটি দেবে না ওই টবটাকে মাটিটাকে একটু উপরে রাখবে দেখো আমার প্রতিস্থাপন হয়ে গেল এবার আমি কি করব গাছটাতে জল দিয়ে দেবো আচ্ছা এই যে গাছটাকে আমি লাগালাম এবারে আমি কি করব কি একে এখন জল দিয়ে দেবো তারপর একে সেমি সাইডে রেখে দেবো দুদিন তারপর ফুল সানলাইটে বের করে দেবো যার বেড়া গাছে একটা মেন সমস্যা হলো ফাঙ্গাস ফাঙ্গাস লেগে গাছ কিন্তু মারা যায় তাই এই গাছকে তুমি করতে গেলে তোমার কাছে একটা ভালো ফাঙ্গিসাইড রাখবে কন্ট্যাক্ট বেসিসে রাখবে যেগুলো তুমি যদি দাও M45 হয় ব্লাইটক্স হয় সাফ দিতে পারো অ্যামিস্টার টপ দিতে পারো তোমাকে 10 দিন অন্তর অন্তর এটাতে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে এই গাছটাকে এখন খাবার কি দেবে এই গাছটাকে খাবার বলতে গেলে এখন তোমরা ফেব্রুয়ারি পর্যন্ত এই 1261 এটাকে 1 গ্রাম 1 লিটার জলে গুলে 10 দিন অন্তর অন্তর গাছের গোড়াতে দেবে এবং গাছে স্প্রে করে দেবে এইটা শুধু এইটা দিতে থাকো আর এই সব যে বার্ডগুলো আসছে তুমি ফুল নিতে পারো তবে ফুল নিলে কি হবে গাছটার গ্রোথ হবে না যদি তুমি চাও যে গাছটা ভালো করে গ্রোথ করিয়ে পরে বড় বড় সাইজের ফুল নেবো তাহলে তোমাকে কী করতে হবে যত ফুলের কুড়ি আসবে সেগুলো কেটে দিতে হবে আপ টু ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পর থেকে তুমি দেখবে গাছটা আরও বুশি হয়ে গেছে তখন অনেক বড় বড় ভালো ভালো ফুল পাবে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে আমার বড় বড় ফুল আসছে আমি এগুলো পরে কেটে দেবো আজকে আমি কাটছি না কারণ গাছটা স্ট্রেসে চলে যাবে তোমাদেরকে বলে দিই গাছটা একে প্রতিস্থাপন হলো অন্য জায়গায় আজকে যদি আমি কাটাই ছেটাই করি তাহলে কী হবে গাছ আরও বৃদ্ধি ঘটাতে চাইবে ও তো ফুল ফোটাতে চাইবে তাহলে স্ট্রেসে পড়ে যাবে তাই গাছটা যখন একটু ধরে আসবে আমি এগুলো কেটে দেবো ফেব্রুয়ারির পর আমি একে ফুল নেবো খাবার 1261 দেবে এখন ফাঙ্গিসাইড স্প্রে করবে ফেব্রুয়ারির পর থেকে এর খাবার কিচ্ছু ঝামেলা নেই শুধু 1919 স্প্রে করবে এই গাছে 1919 স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর এই গাছে কখনোই খোল পচা জল বা শুকনো খোল এইসব জাতীয় খাবার দেবে না কারণ এই গাছে যদি ওই সব দিয়েছ তাহলে গাছ ফাঙ্গাস লেগে মারা যাবে তাই এই গাছে আজকে আমি গাছটা লাগালাম এখনই আমি কিন্তু ভরপুর জল দিয়ে দেবো তারপরে যখন জল শুকাবে তখনই জল দেবো কিন্তু এই গাছ প্রতিদিন মোটামুটি 500 ml জল চাই সেটা তোমাকে বুঝে বুঝে দিতে হবে যে তুমি কোথায় রাখছো কেমন রাখছো জল কম হয়ে গেলে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে পাতা হলুদ হয়ে যাবে পাতাতে লাল লাল ছোপ আসবে সেটার কারণ হলো ফাঙ্গাস আশা করি মোটামুটি সব বলে দিয়েছি তাও যদি কিছু অসুবিধা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা মেসেজ করতে পারো ততক্ষণ সবাই খুব ভালোভাবে থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার